নির্বাচন ঠিকই হচ্ছে, নির্বাচনের আসন নিয়ে দর কষাকষি হচ্ছে, কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। অর্থাৎ আমরা আসলে একেবারেই একতরফা একটি নির্বাচন দেখছি, যারা সরকার গঠন করছেন তারাই বিরোধী দল, নিজেরাই গঠন করে দিচ্ছেন কিনা, এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঘটতে পারে গণ অভ্যুত্থান, সে ধরনের একটি নিউজ প্রকাশ পেয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 7ই জানুয়ারি নির্বাচনের ঘোষণা করা হয়েছে, কিন্তু এই নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ আরও কিছু দল। দর্শক শ্রোতা, অবশেষে এইদিকে এবার মুখ খুলেন সেনাবাহিনী এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানের আশঙ্কা আছে। দর্শক শ্রোতা, আজকে ভিউটি দেখলে কিন্তু 7ই জানুয়ারি যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিওমূল আলোচনা চলে যাই। ভিডিওমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। নির্বাচন ঠিকই হচ্ছে, নির্বাচনের আসন নিয়ে দর কষাকষি হচ্ছে, কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। অর্থাৎ আমরা আসলে একেবারেই একতরফা একটি নির্বাচন দেখছি, যারা সরকার গঠন করছেন তারাই বিরোধী দল, নিজেরাই গঠন করে দিচ্ছেন কিনা। ধন্যবাদ ইকবাল ভাই বলেছেন, এবং আপনার প্রশ্নের মধ্যেও কিন্তু উত্তর আছে। সেটা হচ্ছে নির্বাচন মানে কি? নির্বাচন হচ্ছে প্রতিযোগিতা, প্রার্থী বা প্রার্থী বা প্রতিনিধি বাছাইয়ের উন্মুক্ত সুযোগ। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, তাহলে জনগণকে, জনগণ হচ্ছে এর মালিক। আমাদের সংবিধানেও আছে যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে, মালিকানা হচ্ছে জনগণের। জনগণের মালিকানা হলে জনগণেরই কিন্তু ঠিক করার কথা যে কারা আগামী 5 বছরের জন্য ক্ষমতায় আসবে, কারা দেশ পরিচালনা করবে বা কারা বিরোধী দলে থাকবে। বিএনপি বা কোনো দল নির্বাচনে অংশ নেয়নি, এখন কেন নেয়নি সেই প্রশ্নটাও কিন্তু আসবে। তারা নেয়নি না, তাদের তারা যাতে না নিতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। এই প্রশ্নটি কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি একটি কথা বলেছেন আজকে পত্রিকায়, দেখলাম যে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের 20,000 নেতাকর্মী সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে একদিনে, এবং তারপরও তারা নির্বাচনে আসেনি। এখানে এর থেকে দুটি উপসংহারে আমরা আসতে পারি। এক হচ্ছে, যদি নির্বাচনে বিএনপি আসতো তাহলে 20,000 ছেড়ে দেওয়া যায়, 20,000 নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হতো। দ্বিতীয় হচ্ছে, বিএনপির সাথে একটা আলোচনা হয়েছিল যে তারা শর্তে, অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচনে আসলে তাহলে তাদের এই ছাড়টা দেওয়া হবে। তাহলে এই 20,000 এবং 20,000 নেতাকর্মী কিন্তু একদিনে গ্রেপ্তার হয়নি, 28 তারিখের পরে যদি আমরা হিসেব করি গত 1.5 মাসে। এখন যে প্রশ্নটি হচ্ছে যে বিএনপি নির্বাচনে আসেনি না, যাতে না আসে সেই ব্যবস্থা করা হয়েছে, এবং যদি সেটি করা হয়ে থাকে তারপরে কিন্তু এই যে সমঝোতা, কিংস পার্টি আসন ছেড়ে দেওয়া, বা শাহজাহান ওমরের মতো বিএনপির খুব পরিচিত লোককে নিয়ে আসে, এবং আরও একজন শাহজাহান ওমরকেই তার প্রস্তাব দেওয়া হয়নি, প্রস্তাব অনেককেই দেওয়া হয়েছে বলে নানা রাজনৈতিক মহলে আলোচনা আছে। তা পুরো বিষয়টি একটি নির্বাচনী রাজনীতি বলি, গণতান্ত্রিক রাজনীতি বলি, যে ধারায় চলার কথা সেটি চলেনি। রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ইকবাল ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। দেখুন, 91 যে নির্বাচন হয়েছে, মানে এটি কিন্তু কে কার আসনে হারবে জিতবে সমঝোতা হবে এটি কিন্তু ছিল না। ছিল হলো যে আমি আমার প্রার্থীদের নিয়ে জয়ী হব। বিএনপি এটি জোর করেছে, মানে জোর দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে 96 নির্বাচনেও তাই, এবং এই দুটি নির্বাচন কিন্তু জোটগতভাবে হয়নি, যে যার শক্তি দেখিয়েছে। এবং সেখানে কিন্তু শেষ নির্বাচন, এমনকি নির্বাচন যখন ভোট পর্ব শেষ হয়ে গেছে তখনও কেউ জানে না, এমনকি প্রতিযোগী দলও, যে তারা জয়ী হবে না তার প্রতিপক্ষ জয়ী হবে। আর যে একটা বেশ একটি কথা বলা হয় আওয়ামী লীগ থেকে যে 91 নির্বাচনে, এবং সেটি তখন পত্রপত্রিকায় বের হয়েছে যে বিএনপি ধারণা করেছিল তারা হেরে যাবে, তারা আগাম কর্মসূচি দেওয়ার কথা বলেছিল। জি হ্যাঁ,
কিন্তু দেখা গেল বিএনপি 96 সালে তো বিএনপি নির্বাচনের রায় মানতে চায়নি। 12 জন কূটনীতিক এই সাবেক প্রধানমন্ত্রী বাসায় গিয়েছেন, দলের অনেকে তাকে বুঝিয়েছেন যে এটি, তার মানে জনগণ ফলাফল জনগণ রায় দেওয়ার পরে হচ্ছে এই আসন সমঝোতা হবে না, কে কার সাথে ঐক্য করবে, কিভাবে সরকার গঠন করবে সেটি নির্ধারিত হওয়ার কথা। এই জায়গাটিতে আমি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন দেওয়া হয়েছে সেই নির্বাচন নিয়ে। দর্শক শ্রোতা, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঘটতে পারে গণ অভ্যুত্থান, সে ধরনের একটি নিউজ প্রকাশ পেয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকা থেকেই এই গণ অভ্যুত্থানে উচকে দেওয়া হতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটতে পারে আরব বসন্ত নামে খ্যাত সেই আরব বসন্ত। বাংলাদেশের ব্যবসায়িক খাত থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান সময়ের যে পরিস্থিতি বিরাজ করছে এই সব কিছু যে কোনো মুহূর্তে ওলট পালট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ঘটে যেতে পারে যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনা, রাজনৈতিক অস্থিরতা তথা আরব বসন্তের কিঞ্চিত ছিটকে পড়তে পারে বাংলাদেশে। এবং এটা রাশিয়া আক্ষেপ প্রকাশ করে বলেছেন, শুধু তাই নয়, রাশিয়ার পক্ষ থেকে স্পেশালি এটার জন্য কিন্তু একটি বিশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। আপনারা যদি আজকে জানেন যে আমি মানব জমিন থেকে আপনাদেরকে একটু শোনাবো যে মানব জমিন থেকে তাহলে কি বলছে আর আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এবং এই ঘটার সাথে আসলে সম্পর্ক আছে কিনা বাংলাদেশের। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে ভোট নেই, চোর ডাকাতরা ক্ষমতায় আছে, ভাগাভাগি চলছে, বানরের পিঠে ভাগাভাগির মতো রাজনীতি চলছে, সিটগুলো 32টি 37টি সিট আপনার কি বলে এই ভিক্ষুকদের হাতে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ নিশ্চিত জয় জেনে তারপরে ইলেকশন করছে। এই যে অপচয়, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে নির্যাতন, অন্যদিকে বিরোধী মতের সকল মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে নাকি দেশ শান্তি করার জন্য, বলছেন কে? আব্দুর রাজ্জাক সাহেব। সেই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্র জাহিলিয়াত এবং দুঃশাসনের অপশাসনের শেষ পরিণতিটাই হয়তো আজকের এই পত্রিকার নিউজ থেকে আপনাদেরকে শোনালে বুঝতে পারবেন। এবং আমার বিশ্বাস আরব বসন্তের চেয়েও ভয়ানক বসন্ত এই নৌকা লগি বৈঠা আওয়ামী লীগদারীদের জন্য অপেক্ষা করছে। কি বলছে তারা? রাশিয়ার আশঙ্কা বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। কিভাবে বলছে? নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চিন্তা করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় স্পেশাল বিবৃতি দিয়ে বলেছে, তার মানে দিস ইজ নট এ জোক, ইজ এ ট্রু, এখানে সামথিং উইল বি হ্যাপেন। আমরা বাংলাদেশের জনগণ অবশ্য এই ধরনের একটি ঘটনার অপেক্ষায় বসে আছে, কারণ জনগণ চায় মুক্তি, হাসিনার থেকে মুক্তি। অতএব কি বসন্ত আসবে? এটা কালো বসন্ত না, জল বসন্ত না, আপনার কি বলে অন্য আরব বসন্ত, যে বসন্তই আসুক, হাসিনার পদত্যাগ, হাসিনার বাংলাদেশ থেকে তাকে মুক্ত করে বাংলাদেশে একটি ভোট সেটা আসুক, সেটাই আমরা চাই। যাই হোক, আমি সেই নিউজের দিকে যাচ্ছি। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এর মধ্যে গত 22 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া খাজারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। সেদিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পায় চলে এসেছি। ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবারও অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।